হাই এভরিওয়ান, এখন আমি যে মুভিটা নিয়ে কথা বলবো এটা আমি কোনো রিভিউ করছি না, আপনারা রিভিউ হিসেবে নেবেন না। ওই অনেকটা সেই গয়নার বাক্সের মতো, যে মেইন আইডিয়া বেসিক আইডিয়া গুলো কি, এই বলে যে মুভি আমাদের সমাজের উপর, মানে আমাদের সমাজ থেকেই নেওয়া, আমাদের সমাজের যা যা ক্রাইসিস হয়, উন্নতি হয়, ডিসরাপশন হয়, ডেভেলপমেন্ট হয়, সমস্ত কিছু মুভিতে একটা ছোট ক্যানভাসের মধ্যে দেখিয়ে দেওয়া হয়। তো 91টা একটা জিনিস, 91টি মানে কি, আমরা আগেকার দিনে ভাবতাম যে আগেকার দিনে যেটাকে আমরা কনসেপ্টটা ছিল জয়েন্ট ফ্যামিলির, যে কনসেপ্টটা ছিল সেই জয়েন্ট ফ্যামিলি ধীরে 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 শেষ হয়ে গেছে, যাচ্ছে এবং শেষ হয়ে গেছে। কিন্তু এই মুভিটার মাধ্যমে একটা জিনিস দেখানোর চেষ্টা হয়েছে যে, আর আর একটা জিনিস, জয়েন্ট ফ্যামিলি ভাঙছে ঠিক আছে, আর একটা জিনিস যেটা, পুরনো বিল্ডিং গুলোকে প্রমোটাররা কিনে নিয়ে ওখানে ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে। তো এই দুটো জিনিস নিয়ে কিন্তু 91টিতে বলা হয়েছে। তো এখানে দুটো জিনিসেরই একটা, দেখুন 91টি মানে ওই জয়েন্ট ফ্যামিলিটা হয়তো সলিউশন হয়নি, কিন্তু এই যে পুরনো বিল্ডিং নিয়ে 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 নতুন বিল্ডিং তৈরি করা, নতুন একটা অন্য একটা ধাঁচে তৈরি করা, সেটা এখানে ওটা হতে দেওয়া দেওয়া হয়নি। তো যাই হোক, এই যে পুরনো বাড়িটাকে নিয়ে লাস্টে সিনটা, এই সিনেমার লাস্টে সিনটা আমার কাছে খুব মন ছুঁয়ে গেছে, যে যখন ওই ভদ্রমহিলা যখন দেখছেন যে ওর বাড়ি, ওই বাড়িটাকে উনি ভেবেছিলেন যে দুর্গাপুজোয় উনি সবাইকে ডেকেছিলেন, উনি ভেবেছিলেন যে দুর্গাপুজোটাই হচ্ছে এই বছরে, দুর্গাপুজোটাই হচ্ছে শেষ দুর্গাপুজো, কিন্তু তারপরেও যখন দুর্গাপুজো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে হয়েছে তারপরে পরে, তো সেখানে অপরাজিতা আঢ্য এবং তার দুই মেয়ে মিলে এই জিনিসটা করতে তাদের পক্ষে সম্ভব হয়েছে। তাদের অপরাজিতা আঢ্যর সঙ্গে তার হাজবেন্ডদের একটা প্রবলেম চলছিল, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেকেই হয়তো দেখেছেন, আর যারা দেখেননি তাদেরকে আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দিচ্ছি। তো এই সমস্ত সমস্যা ওভারকাম করে কিন্তু বাড়িটা কিন্তু বেঁচে রইল, কিন্তু মুশকিলটা হচ্ছে যখন বাড়িটা বাঁচল, যখন দেখলেন যে ভদ্রমহিলা ধীরে ধীরে তার স্মৃতিশক্তি চলে যাচ্ছে, সেই ভদ্রমহিলা যখন বাড়িটা বাঁচল তখন কিন্তু তার আর স্মৃতিশক্তি রইল না। তো এটাই হচ্ছে 91টি যে মুভিটা, এটা আমাদের মনে একটা ভালো ইম্প্যাক্ট ফেলে, মানে একটা গভীরভাবে ইম্প্যাক্ট কিন্তু ফেলে, যদি আপনারা মুভিটাকে যদি ভালো করে বিশ্লেষণ করেন। তো তো এই অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিচালক সবকিছুই ঠিক আছে। আমি আবার বলছি এটা কোনো রিভিউ না, এটা হচ্ছে মেইন আইডিয়া, এর যে বেসিক আইডিয়া। কিছু কিছু মুভি আছে যার বেসিক আইডিয়া গুলো সত্যি সত্যি দর্শকদের মন মনে করা নাড়ে, তো এই মুভিটা তার মধ্যে একটা। তো একবার আমি বলে নিই পরিচালককে, অভিনেতা অভিনেত্রীরা কে ছিলেন। 91টিতে পরিচালক মৈনাক ভৌমিক, অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অপরাজিতা আড্য, কৌশিক সেন, সৌরসেনী এরা ছিলেন। এবং যদি মিউজিকের কথা বলি, আর এর ডিস্ট্রিবিউটর হচ্ছে SPF, আর যদি মিউজিকের কথা বলি, যে শেষের যে গানটা নবমীর দিন, আই থিঙ্ক আমি সিনেমাটা বেশ কিছুদিন আগে দেখেছি, নয় অষ্টমীর দিন না নবমীর দিন রাতে একটা যে গান হয়েছিল, একটা গান গাওয়া হয়েছিল, মানে যে গানটা, ওই গানটা খুব আমার ভালো লেগেছে। আর এটা নভেম্বর 2021 এটা রিলিজ করেছে। আর এখানে আরো, মানে এখানে মূল কথা হচ্ছে প্রত্যেকটা পার্সন তাদের নিজের নিজের লাইফে স্ট্রাগল করছে। অপরাজিতা আড্যর বড় মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ, ছোট মেয়ে সবকিছুতে দিদির সঙ্গে কম্পারিজন টানার জন্য একটা, মানে তার মধ্যে একটা ইনফিনিটি কমপ্লেক্সের গ্রো করা, সুইসাইডিয়াল টেন্ডেন্সি, সমস্ত কিছু কাটিয়ে 91টি পরিবার কিন্তু তাদের বাড়িটাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে, এটাই হচ্ছে সাকসেস। এবং বাড়িটাকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের জীবনের নতুন দিশা পেয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।